দেখুন, এবার আমরা কয়েকটি বিষয়ে একসাথে আলোচনা করব। আমরা এখন আলোচনা করছি স্টেপস অফ এসইও। আমরা এর আগের লেসনে আলোচনা করেছি, আগে আমরা দেখিয়েছিলাম স্টেপস অফ অ্যাডভার্টাইজমেন্ট, এখন আমরা দেখাচ্ছি স্টেপস অফ এসইও। মানে কোনো কোম্পানি যখন এসইও করতে ডিসাইড করে, সে এসইওর কাজগুলো, কাজের ধাপগুলো কি কি, মানে কোন কোন ধাপে এসইওর কাজগুলো সম্পন্ন হয়। তো এসইওর কাজ কাজ করার শুরুতেই কোম্পানি যেটা করে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কোম্পানি ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করে এর পরের স্টেপে কোম্পানি অন পেজ এবং অফ পেজ এসইও করে। তারপরে কোম্পানি মনিটরিং করে, মানে সেই এসইওটা ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেটা মনিটরিং করে। মনিটরিং করার পরে আবার সে কিওয়ার্ড রিসার্চ করে। আমি স্টেপটা আমি বুঝিয়ে বলছি, মানে কোনো কোম্পানি যখন এসইওর কাজ শুরু করে, শুরুতে সে কী করে, সে কিওয়ার্ড রিসার্চ করে। একটু বক্স করে দিচ্ছি। প্রথমে সে কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ডগুলো সেট করে। আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আগে জেনেছি যে তার একটা কোম্পানি যে প্রোডাক্ট সেল করবে, তার কিওয়ার্ডসগুলো সম্ভাব্য কী কী কিওয়ার্ডস হতে পারে, সেই কিওয়ার্ডসগুলো সে গ্যাস করে, মানে সেগুলো রিসার্চ করে। এবং রিসার্চ করানোর জন্য এগুলো আলাদা দল থাকে, অথবা এসইও এক্সপার্টের মাধ্যমে সে কিওয়ার্ডগুলো রিসার্চ করে। মানে মানে যারা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে, তাদের মাধ্যমে সে কিওয়ার্ড রিসার্চ করে, যে এসইও প্রফেশনাল যারা আসছে। আচ্ছা, তারপর সে অন পেজ এবং অফ পেজ এসইও করে। অন পেজ এসইও মানে হচ্ছে তার ওয়েবসাইটটা ডেভেলপ করে, ওয়েবসাইটের কন্টেন্টগুলো, লিঙ্কগুলো বিল্ড আপ করাই, কন্টেন্টগুলো ঠিক করে। আর অফ পেজ এসইও হচ্ছে সে লিঙ্ক বিল্ডিং করাই। আমরা যেটা শিখেছি এতক্ষণ, আমরা স্পেশালি আমরা অফ পেজ এসইওটা করব, এবং অফ পেজ এসইও নিয়ে আমাদের আমাদের যতগুলো লেসন সবগুলো অফ পেজ এসইও নিয়েই। তো বায়ার কী করাবে, অফ পেজ এবং অন পেজ এবং অফ পেজ এসইও করাবে। তো এসইও করানোর পর সে কী করবে, সে মনিটরিং করাবে, মনিটরিং যে তার এসইওটা ঠিকমতো কাজ করছে কিনা, অথবা তার যে ঠিকমতো কোয়ালিটি লিডস জেনারেট হচ্ছে কিনা, অথবা এই এই কিওয়ার্ডসগুলো নিয়ে মানুষ সার্চ করছে কিনা, তার সাইটে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর আসছে কিনা, অথবা ভিজিটর বাউন্স করে চলে যাচ্ছে কিনা, অথবা কতক্ষণ স্টে করছে। এভাবে অনেক কিছু তাকে কী করে কত হয়, মানে সে মানে মনিটর করে যে সে যে এসইও করাচ্ছে সেটাতে কাজ হচ্ছে কিনা। কারণ চোখ বন্ধ করে কাজ করলে, কারণ এসইও মানে চোখ বন্ধ করে কাজ করা না, যে আমরা এসইও করার পর সেটা কি হচ্ছে, যে আমার টার্গেটটা ঠিক জায়গায় লাগলো কিনা, অথবা লাভ হচ্ছে কিনা, সেটা করার জন্য মনিটরিং করা হয়। তো মনিটরিং করার পরে হয়তো আবার কিছু পলিসি মানে চেঞ্জ করতে হয়। হয়তো দেখলো যে একটা কিওয়ার্ডস কাজ করছে না, অথবা একটা কিওয়ার্ডস নিয়ে মানুষ খুব একটা সার্চ করছে না, তখন সেই কিওয়ার্ড আবার মানে কেন কাজ করছে না সেটা নিয়ে আবার রিসার্চ করা হয়। মানে কিওয়ার্ড রিসার্চ করা হয়, নতুন কিওয়ার্ড সেট করা হয়, আবার এভাবে অন পেজ অথবা অফ পেজ এসইও করা হয়। এবং অন পেজ অফ পেজ এসইওর মধ্যে কিছু সিস্টেম চেঞ্জ করা হয়। সাপোজ অন পেজ এসইওর মধ্যে হয়তো বায়ার দেখলো যে তার এখানে বাউন্স রেট বেশি হচ্ছে, তার মানে ভালো কন্টেন্ট নাই, তো সেই জন্য সে অন পেজ এসইওতে ভালো কন্টেন্ট অ্যাড করানোর জন্য কাজ করে। আবার অফ পেজ এসইওতে দেখলো যে সে যদি বুক মার্কিং করায় তার তাহলে তার ভিজিটর বাড়বে, তখন সে বুক মার্কিংয়ের কাজটাও করতে বলে। তো বুঝতেই পারছেন, এই মনিটরিংয়ের উপর ডিপেন্ড করে এই যে কিওয়ার্ড রিসার্চ এবং এগুলো সে একটু চেঞ্জ করবে কিনা। এবং এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করাবে, তারপর অন পেজ এবং অফ পেজ এসইও করাবে, তারপর মনিটরিং করাবে, আবার কিওয়ার্ড রিসার্চ করাবে, আবার অন পেজ এসইওতে কিছু চেঞ্জ আনবে, অফ পেজ এসইওতে কিছু চেঞ্জ আনবে, আবার মনিটরিং করাবে। তো এইটা চলমান প্রক্রিয়া, এভাবেই এসইও চলতে থাকে। তো যেসব কোম্পানি এসইও করায় তারা সারা বছরই এসইও করায়, এবং আমরা সারা বছরই তাদের সাথে কাজ করতে থাকবো। তো এখন আপনি সবগুলো স্টেপের কাজ করবেন না, এবং আপনি সবগুলো স্টেপের একসাথে সবগুলো স্টেপের কাজ করতে পারবেন না। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি শুধু কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি সারা বছরে কিওয়ার্ড রিসার্চ করবেন। যদি আপনি অন পেজ এসইওর কাজ করেন, আপনি শুধুমাত্র অন পেজ এসইওর কাজ করবেন। যদি আপনি অফ পেজ এসইওর কাজ করেন, আপনি সারা বছরে অফ পেজ এসইওর কাজ করবেন।
আর যদি আপনি মনিটরিং স্টেপের কাজ করেন, আপনি শুধু মনিটরিং স্টেপের কাজ করবেন, তাহলে আপনি আপনি যে কোনো একটা স্টেপ নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে অ্যাসিড স্টেপগুলো কী।